আর মুমিন জেলে গেলে লস কোথায়? যে মাওলানা মামুনুল হক জেলে, সাখাওয়াত সাহেব জেলে, হারুন ইজাহ সাহেব জেলে, মাহমুদ গনবি জেলে, বড় লস হয়ে গেছে তাদের। আরে বোকার স্বর্গে বাস করছেন আপনি, আল্লাহকে চেনেন নাই, আল্লাহর নিজাম আপনি জানেন নাই। আরে আল্লাহর কোনো বান্দা যদি কন্টিনিউ কোনো আমল করে আর অপারগতার কারণে, ওজরের কারণে কখনো আমল ছোটে, একাধিক সহি হাদিসের দ্বারা প্রমাণিত, আল্লাহ তাকে মাহরুম করেন না, সেই সময় তার সওয়াব জারি রাখে। একজন নারী যদি নিয়মিত নামাজে হয় আর মাসিক চলাকালীন আল্লাহর বিধানের কারণে, ওজর এবং অপারগতার কারণে নামাজ পড়তে না পারে এবং এই নামাজ একটু কাজাও করা লাগে না, তো এখন এটা ভাবার কারণ নাই, আল্লাহ তাকে ঠকিয়েছে। পুরুষ যেরকম মাসে 30 দিন পাঁচক্ত করে নামাজ পড়ে জান্নাতে যাবে, নারী হওয়ার কারণে সে পিছিয়ে গেছে। আরে না মহিলা, আল্লাহ তোমাকে ঠকায় নাই, সেই পুরুষ পাঁচক্ত নামাজ কষ্ট করে পড়ে যেই সওয়াব পাবে, আল্লাহ তোমাকে অপারগতার শিকার বানানোর কারণে তুমি না পড়েও সমান সওয়াব পাবে। আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, নিয়মিত রাতের বেলা উঠে জিকির আজকার করেন, তেলাওয়াত করেন, কিয়ামুল লাইল করেন, অসুস্থ হয়ে পড়েছেন, শরীরে কুলাচ্ছে না তাই ঘুমাতে বাধ্য হচ্ছেন, কিন্তু আপনার সম্পূর্ণ ইচ্ছা ছিল সুস্থ থাকলে আপনি চালিয়ে যেতেন, এটা ভাবার কারণ নাই, আল্লাহ আপনাকে ঠকাবে। আরে রাতের বেলা আমি তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবো, আপনি ঘুমিয়েও সমান সওয়াব পাবেন। দুনিয়াতে আমল করি 60 বছর, জান্নাতে থাকবো অনন্তকাল, কিভাবে সম্ভব? আরে আমল কয়দিন, প্রতিদান কয়দিন, দরকার ছিল সাইটে সাইটে কাটাকাটি, আবার প্রয়োজনে পাঠিয়ে দিবে দুনিয়ায়, কিন্তু অনন্তকাল চিরকাল কেন চলবে জান্নাত? কারণ এই বান্দা যদি জিন্দা থাকতো সে নামাজও ছাড়তো না, রোজাও ছাড়তো না, এবাদতও ছাড়তো না, তার সাথে যতটুকু কুলিয়েছে সে চালিয়ে গিয়েছে, বাকিটা আমি আল্লাহ চালিয়ে দিয়েছি। তো আপনি ভাবছেন কি যে তারা এখন চার দেয়ালের মাঝে বন্দী, তারা এখন লালগুদামের সঙ্গী, তাই বলে তারা দিনের খেদমত করতে পারছেন না, তাই পিছিয়ে আছেন দিন থেকে? আরে বোকা, আমি রাত জেগে বয়ান করে যে সব কামাবো, আল্লাহর এই বান্দারা কারাগারে পড়ে থেকে এর সমপরিমাণ সওয়াব পাবে, কারণ সে বাইরে থাকলে হাদিসের দর্স দিত, জেলে আছে বলে পারছে না। আল্লাহ হাদিসের দর্স না দেওয়ার পরও হাদিসের দর্স দেওয়ার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন, বাইরে থাকলে দাওয়াত দিত, বন্দি আছে বলে পারছে না, আল্লাহ ঠকাবে না, আল্লাহ সমান সওয়াব দিয়ে দিবে। বাইরে থাকলে দিনের জন্য জিহাদ করত, ভেতরে বন্দি আছে বলে পারছে না, দুঃখের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। হ্যাঁ, বাইরে থাকলে তার বিরুদ্ধে যে সমালোচনা হতো নাস্তিকদের পক্ষ থেকে, সেকুলারদের পক্ষ থেকে, এগুলোর জবাব দিত, জেলে আছে বলে পারছে না, এতটা খারাপ ভাবার কারণ নাই। আর সে নিজে জবাব দিতে পারছে না, আসমানের ফেরেশতারা তার পক্ষ হয়ে জবাব দিয়ে দিচ্ছে।